তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল এবং সেখানে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শান্তিরাম মাহাতো সোমবার তিনি কলকাতা থেকে ফিরেই পুরুলিয়া জেলার একেবারে পূর্ব প্রান্তে হুড়ার লালপুরে দলীয় কর্মীদের নিয়ে প্রচার শুরু করেন ব্রিগেডে জনগর্জন সভার মঞ্চ থেকে লোকসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জোড়াফুল শিবের টিকিট দিয়েছে শান্তিরাম মাহাতোকে পাঁচ বছর ধরে যেভাবে পুরুলিয়ার জন্য কোনো মানুষের জনসংযোগ তো নেই তার সাথে যে পুরুলিয়ার জন্য যে কিছু করা দরকার তার জন্য কোনো চিন্তাভাবনা করেননি যার ফলে এবারে কিন্তু বিজেপি কোনো লড়াইয়ের মধ্যেই এখানে আসবে না আর বর্তমানে যারা কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি সরকার তারাও কিন্তু জনমুখী প্রকল্প পুরুলিয়ার জন্য যে মানুষের জন্য প্রকল্প দরকার প্রয়োজন ছিল সেটা কিন্তু তারা করেন যার ফলে এবারে তো এবারে তো আমরা মনে করছি যে এবারে জয় আমাদের শুনেশ্চি এবং মার্জিন অনেক বেশি হবে এবার